ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন এবং তার যে নম্বর পাঠানো এই সংক্রান্ত একটি আপডেট তথ্য আজকে পাওয়া গিয়েছে এবং সেই সূচি মেনে কিন্তু সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর আগে মধ্যশিক্ষা পর্ষদ থেকে আমরা দেখেছিলাম ঠিক লোকসভা ভোটের জন্যই লোকসভা ভোটের আগে 18 মার্চ একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদের তরফে। আমরা জানি 11 এপ্রিল থেকে লোকসভা ভোট শুরু হয়েছিল এবং যে কারণে 18 মার্চ এই বিজ্ঞপ্তি জারি করে তখন ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনটা এপ্রিলের প্রথম সপ্তাহে করার কথা বলা হয়েছিল এবং সেই সময় খুব তাড়াহুড়ো করে সমস্ত বিদ্যালয়গুলি তাদের পরীক্ষা সম্পন্ন করেছিল এবং অনেক স্কুলে সমস্যাও হয়েছিল। যাই হোক, তো সেই সময় দেখুন সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের যেটা শিডিউল করা হয়েছিল সেটা হচ্ছে আগস্টের ফার্স্ট উইকে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন সম্পন্ন করার কথা বলা হয়েছিল। তো আজকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে তাতে কিন্তু কিছুটা কারেকশন করা হয়েছে। আজকের বিজ্ঞপ্তিটা দেখুন, এটা আজকের ডেট 13 জুলাই 2019, সমগ্র শিক্ষা মিশন থেকে এটা বের করা হয়েছে এবং এটা ডিআই সেকেন্ডারি এবং প্রাইমারি সকলের জন্যই এটা কিন্তু দেওয়া হয়েছে। এবং এখানে দেখুন রেফারেন্স নাম্বারে, এর আগে আমি যে সার্কুলারটা দেখালাম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের 18 মার্চ 2019, সেটারও কিন্তু এখানে উল্লেখ করা আছে। দিয়ে এবার যেটা বলছে দেখুন, এখানে যেটা বলতে চাইছে যে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন করতে হবে জুলাইয়ের ফোর্থ উইক থেকে আগস্টের ফার্স্ট উইকের মধ্যে। অর্থাৎ আগে যেটা বলা হয়েছিল আগস্ট মাসের ফার্স্ট উইকে করতে হবে, তার সাথে জুলাই মাসের ফোর্থ উইকটাকে অ্যাড করা হলো। অর্থাৎ 2 সপ্তাহ টাইম দেওয়া হলো সমস্ত সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। এতে করে অনেকটা সুবিধা হবে, কারণ অনেক বিদ্যালয়ে স্কুল মানে রুমের সংখ্যা অনেক কম থাকে, যে কারণে অনেকগুলো ক্লাসের একসাথে পরীক্ষা করা সম্ভব হয় না। বেশ, এবার সেই পরীক্ষা হওয়ার পর দেখুন 20 আগস্ট 2019 মধ্যে কিন্তু সমস্ত মার্কসগুলো আপলোড করতে হবে বাংলার শিক্ষা ই পোর্টালে। এই মার্কস আপলোডিংয়ের বিষয়টা আগেই শুরু হয়েছে, আমরা জানি তার আগে মার্কস পাঠানোর বিষয় ছিল, এখন মার্কস আপলোড করার বিষয় হয়েছে। তো তাহলে ফার্স্ট উইকের মধ্যে আগস্ট মাসের পরীক্ষাটা কমপ্লিট করে নিতে হচ্ছে এবং তারপর 20 আগস্টের মধ্যে এবং ওর মাঝখানে ঝুলন পূর্ণিমা, ঝুলন রাখি পূর্ণিমা, ঈদ, পাশাপাশি 15 আগস্ট বিভিন্ন ছুটি কিছু ওই সময়টা আছে, তো সেই সমস্তগুলো আগে থেকে ব্যবস্থা করে সেইভাবে মার্কসটা আপলোড করতে হবে। তারপরে যেটা বলছে, টাইম টেবিল শুড বি গিভেন টু দি স্টুডেন্টস অ্যাটলিস্ট 1 উইক বিফোর দি স্টার্টিং অফ ইভ্যালুয়েশন। অর্থাৎ যেদিন থেকে বিদ্যালয়গুলি পরীক্ষা শুরু করবে অন্তত তার 1 সপ্তাহ আগে স্টুডেন্টদিকে সেই পরীক্ষার রুটিন দিয়ে দিতে হবে, এটাই বলা হচ্ছে। অ্যান্ড স্পেশাল ফোকাস শুড বি গিভেন টু দি ইররেগুলার স্টুডেন্টস অ্যাজ দে মে বিকাম অ্যাবসেন্টি অ্যাট দি টাইম অফ ইভ্যালুয়েশন। অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা ইররেগুলার, অর্থাৎ প্রায় দিন স্কুল আসে না, তারা যাতে টাইম টেবিলটা পায় তার জন্য একটা ব্যবস্থা করতে বলা হচ্ছে। তারপরে ইচ অ্যান্ড এভরি স্কুল মাস্ট প্রিপেয়ার দি কোশ্চেন পেপার্স অফ দেয়ার ওন অ্যান্ড মেনশন দি নেম অফ দি ইনস্টিটিউশন অ্যাট দি টপ অফ দি কোশ্চেন পেপার। এটা কিন্তু আগের বিজ্ঞপ্তিটাতেও ছিল, যেটা দেখুন ফার্স্ট প্যারাগ্রাফে মোটা করে লেখা আছে, ইচ অ্যান্ড এভরি স্কুল মাস্ট প্রিপেয়ার দি কোশ্চেন পেপার অ্যান্ড অফ দেয়ার ওন অ্যান্ড মেনশন দি নেম অফ দি ইনস্টিটিউশন। তো সেটা এখানে রিপিট করা হয়েছে, তো এটা আগে থেকেই বলা আছে। তারপর বলছি দি কোশ্চেন পেপার শুড বি ফর্মুলেটেড কিপিং দি এক্সপেক্টেড লার্নিং আউটকামস, এটাও আগে ছিল, তো এগুলো আগে ট্রেনিংও হয়েছে। এবং তারপরে শেষ প্যারাগ্রাফে যেটা বলছে, অ্যাকর্ডিংলি ইউ আর রিকোয়েস্টেড টু ইনস্ট্রাক্ট অল দি HMHT TIC অফ দি স্কুল টু টেক নেসেসারি স্টেপস টু দি কন্ডাক্ট সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন অ্যাজ এ টুল টু মেজার টু হোয়াট এক্সটেন্ড দি এক্সপেক্টেড লার্নিং আউটকামস হ্যাজ বিন অ্যাচিভড বাই দি স্টুডেন্টস। তো তাহলে বিষয়টা যেটা দাঁড়ালো, সমস্ত কিছু, তার মানে সেকেন্ড সামেটিভটা একদম প্রাইমারি এবং মাধ্যমিক স্কুলগুলির জন্য জুলাইয়ের ফোর্থ উইক, অর্থাৎ জুলাইয়ের শেষ সপ্তাহ এবং আগস্টের প্রথম সপ্তাহ, এই 2টি সপ্তাহের মধ্যে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন মানে যে পরীক্ষাটা আর কি দ্বিতীয় পর্যায়ক্রমিক সেটাকে শেষ করতে হবে এবং 20 আগস্টের মধ্যে সমস্ত মার্কস বাংলার শিক্ষা ই পোর্টালে আপলোড করে
দিতে হবে, পরীক্ষা শুরুর অন্তত এক সপ্তাহ আগে আগে ছাত্রছাত্রীদের নোটিশ দিতে হবে, মানে পরীক্ষা রুটিন দিতে হবে, যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাসে রেগুলার তারা যাতে রুটিন পায় তার ব্যবস্থা করতে হবে, এবং প্রত্যেকটি বিদ্যালয়কে নিজেদের প্রশ্ন করতে হবে এবং প্রশ্নের মাথায় যেন বিদ্যালয়ের নাম লেখা থাকে এবং সমস্ত যে লার্নিং আউটকাম সেগুলো যাতে উঠে আসে প্রশ্নের মাধ্যমে সেই দিকে নজর রেখে প্রশ্নগুলো তৈরি করতে হবে। এটাই হচ্ছে আজকে যেটা সার্কুলার 13 জুলাই 2019 তার আপডেট সেকেন্ড সামেটিপ সংক্রান্ত। সবাই ভালো থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।